আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। কুংফু পান্ডা পজ অফ ডেস্টিনির সিজন টু এর এপিসোড 11 এবং 12 আপনাকে স্বাগতম। তবে ভিডিও কন্টিনিউ করার আগে আপনাকে বলছি, যদি এখনও এপিসোড 9 এবং 10 না দেখে থাকেন তাহলে প্লিজ আগে এপিসোড 9 এবং 10 দেখে নিন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, নাহলে এই ভিডিওটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। জেড টাস্ক, মাস্টার পো এবং তাদের সঙ্গীরা সুরঙ্গের মধ্যে অবস্থানরত সময় মোরক তার সাথী শুয়োর দুটো নিয়ে ভয়ে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যাবার আগেই তারা ধরা পড়ে যায়। অপরদিকে জেড টাস্ক ও মাস্টার পোকে ধরার জন্য ভাল্লুক সেনারা চলে আসে, তাই সবাই মিলে পালাবার জন্য একটি ড্রেনে লাফ দেয়। কিন্তু এই ড্রেনটা ছিল অনেক উঁচুতে, তাই বিশাল উচ্চতা থেকে নিচে পড়ে সবাই মনে করে তারা মারা গেছে, আর গুরু উগুয়ে এসে সবার বিশ্বাসটা আরও মজবুত করে দেয়। তবে সবাই যখন মোটামুটি নিশ্চিত যে তারা মারা গেছে, তখন ফ্যান্টং গুরু উগুয়েকে জিজ্ঞেস করে, উগুয়ে আপনি কিছু মনে করবেন না, কিন্তু একটা প্রশ্ন, আপনি বানরের লেজ পেলেন কোথায়? তাই গুরু উগুয়ে তার রূপ চেঞ্জ করে সুংমুকন হয়ে যায়, কারণ সুংমুকনই গুরু উগুয়ে সেজে একটু মজা করতে চেয়েছিল। এরপর সবাই সুংমুকনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? জবাবে সুংমুকন বলে, তোমরা সাদাহাড্ডিওয়ালা ডাইনির কথা তো নিশ্চয়ই শুনেছ, বহু বছর আগে সাদাহাড্ডিওয়ালা ডাইনি এবং আমার লড়াই হয়। তখন আমার জাদুর মুকুটের সাহায্যে আমি ডাইনিকে মেরে ফেলি, তবে শরীর মারা গেলেও সাদাহাড্ডিওয়ালা ডাইনির আত্মা এখনও বেঁচে আছে। ডাইনিটাকে হত্যা করার বেশ কিছু বছর পর আমি রেড জেড স্টোনের খোঁজ পাই, কিন্তু কেউ একজন আমার থেকে আমার মুকুট এবং লাল পাথর চুরি করে নিয়ে যায়। তবে এটা সাদাহাড্ডিওয়ালা ডাইনির কাজ নয়, কারণ ওর কাছে তো শরীর নেই, হতে পারে কেউ সাদাহাড্ডিওয়ালা ডাইনির হয়ে কাজ করছে। তখন জেড টাস্ক, মাস্টার পো সহ সবাই বলে ওঠে, এটা শিলংয়ের কাজ, শিলং লাল পাথরের সাহায্যে মাটির মূর্তির সেনাবাহিনী তৈরি করেছে। সুংমুকনের সাথে কথা শেষ করে নুহাই রানী শাওকে উদ্ধার করার প্ল্যান বানায়। নুহাইয়ের প্ল্যানটা ছিল এরকম, শাও যখন সিংহাসন ত্যাগ করার ঘোষণা দিতে আসবে তখন নুহাই এবং জিং ডান্সার সেজে মহলে প্রবেশ করবে, আর ফ্যান্টং ও বাও মুখোশ পরে ছদ্মবেশ নিবে, এবং দাদি পান্ডা, লিশান আর মিস্টার পিং লুকিয়ে রান্নাঘরে চলে যাবে। তারপর মাস্টার পো এবং মেইমেই সবার ধ্যান অন্যদিকে ঘুরিয়ে দেবে, আর এই ফাঁকে জেড টাস্ক এবং হরিণ সেনারা মাটির মূর্তিগুলো ধ্বংস করে ফেলবে, ফলে মাটির সেনাবাহিনী ছাড়া শিলংকে হারানো হবে খুব সহজ। একদিকে রানী শাওয়ের ক্ষমতা ত্যাগের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়, আরেকদিকে প্ল্যান অনুযায়ী সবাই যার যার কাজে নেমে পড়ে, কিন্তু ফলাফল হয় জিরো, কারণ দাদি পান্ডা, মিস্টার পিং ও লিশান ভুল করে ভাল্লুক সেনাদের খাবার রুমের প্রবেশ করে ধরা পড়েছে, আর জেড টাস্ক এবং হরিণ সেনারা লড়াই করতে গিয়ে আহত হয়ে মাটির মূর্তি সেনাদের হাতে আটক হয়েছে। তবে ফ্যান্টং এবং বাওয়ের সাথে রানী শাওয়ের দেখা হয়ে যায়, তাই ফ্যান্টং রানী শাওকে সিংহাসন ছাড়তে নিষেধ করে, কিন্তু ফ্যান্টংয়ের কথা শেষ করার আগেই ভাল্লুক সেনারা এসে রানী শাওকে ভাষণ দিতে নিয়ে যায়। এরপর রানী শাও তার প্রজাদের উদ্দেশ্যে ভাষণে বলে, আমি কিছুদিনের জন্য গান ও ছবি আঁকা শিখতে যাব, তাই আমি ফিরে না আসা পর্যন্ত শিলং সিংহাসন ও রাজ্যের সব দায়িত্ব সামলাবে। আর ঠিক এমন সময় মাস্টার পো এসে প্রজাদের বলে শিলং জোর করে রানী শাওয়ের সিংহাসন নিতে চায়। তখন রানী শাও নিজেও বলে ওঠে, হ্যাঁ এটা সত্য, শিলং ক্ষমতার লোভে আমাকে এসব বলার জন্য বাধ্য করেছে। তখন শিলং বলে ওঠে, এসব কিছুই মিথ্যা, আসলে মাস্টার পোর জন্য আজ আমাদের রাজ্যে পানি শূন্যতা, আর আপনারা ঠিকমতো পানি পাচ্ছেন না, ফলে না হচ্ছে চাষবাস, আর আমরা সবাই না খেয়ে দিন কাটাচ্ছি। তবে চিন্তার কিছু নেই, মাস্টার পোর হাত থেকে আপনাদের বাঁচাতে আমি মাটির সেনাবাহিনী তৈরি করেছি। এরপর শিলং মাস্টার পো এবং তার সঙ্গীদের হত্যার জন্য মাটির মূর্তিগুলোকে আদেশ দেয়, আর মূর্তিগুলো এসে সাধারণ জনগণ সহ সবাইকে আটক করে ফেলে। তাই জেড টাস্ক, হরিণ সেনা, মাস্টার পো, বাচ্চারা সহ সবাই মাটির সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে নামে, কিন্তু এবারে মাটির সেনাগুলো সংখ্যায় একটু বেশি ছিল, তাই মাস্টার পোকে হেল্প করার জন্য সুংমুকন নিজেকে মাস্টার পো এবং বাচ্চাদের মতো কপি করে নেয়, ফলে মাস্টার পো এবং বাচ্চারা ডবল হয়ে যায়। অর্থাৎ আগে বাচ্চারা এবং মাস্টার পো সবাই মিলে ছিল 5 জন, আর এখন 10 জন, সবাই ডবল। একদিকে সবার লড়াই চলে, আরেকদিকে শিলং রানী শাওকে বলে, তোমার জন্মের পর থেকে আমার সাথে শুধু ঝামেলাই হচ্ছে, তোমার বাবাকে বিষ দিয়ে হত্যা করেছি, এখন মনে হচ্ছে তোমারও একটা ব্যবস্থা করতেই হবে। শিলংয়ের মুখে বাবার অকাল মৃত্যুর কারণ শুনে শাও চমকে ওঠে, কারণ এত কিছুর পরও শাও শিলংকে তার আপন বোনের মতোই মনে করত। কথা শেষ করে শিলং রানী শাওকে অস্ত্রের মুখে রাজমহলের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। আন্ডারগ্রাউন্ডে যাবার পর শাও একটা বড় লোহার মূর্তি দেখে জিজ্ঞেস করে, এই জিনিসটা কি?
জবাবে শিলং বলে, এটা আমার ভবিষ্যৎ ক্ষমতার উৎস, এটা আমি বানিয়েছি, আর এখন ও আমাকে সর্বোচ্চ ক্ষমতা অর্জনে সাহায্য করবে। এরপর রানী শাও আর মোরক এবং তার সাথী শুয়োর দুটোকে শিলং একটি লোহার বক্সে বন্দি করে এবং বক্সটা সেই বিশাল মূর্তিটার কোমরের সাথে বেঁধে দেয়। তারপর শিলং অন্ধকারে গিয়ে বলে, চার্জিং স্টেশনের সব পাওয়ার লাল পাথরে জমা করে দিয়েছি, এখন আসুন আর আমার বানানো লাল পাথর বিশিষ্ট নতুন শরীরে প্রবেশ করুন। আর ঠিক তখনই শরীরবিহীন ডাইনি এসে শিলংয়ের বানানো নতুন শরীরে প্রবেশ করে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে বাইরে চলে আসে। তারপর মাস্টার পো সহ সবাইকে বলে, আমি সেই সাদা হাড্ডিওয়ালা ডাইনি বাইগুচিং, যার কথা তোমরা এতদিন শুনে এসেছো। অনেকদিন পর নতুন শরীর পেলাম, তাই খুশিতে তোমাদের এক মিনিট সময় দিচ্ছি। এই এক মিনিটে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও, আমার সাথে লড়াই করে মরবে নাকি স্বেচ্ছায় আত্মহত্যা করবে। এক মিনিট সময় পেয়ে সবাই যখন চিন্তায় মগ্ন যে তারা কি করবে, তখন সুংমুকন পালানোর জন্য প্রস্তুত হয়, কারণ সুংমুকনের মাথার মুকুটটা এখন সাদা হাড্ডিওয়ালা ডাইনি বাইগুচিং এর মাথায়। অর্থাৎ বাইগুচিং এখন চারটা শক্তির অধিকারী, আর শক্তিগুলো হচ্ছে, এক লাল পাথর, দুই চার্জিং টেকনিকের সব পাওয়ার, তিন বাইগুচিং এর শয়তানি শক্তি, এবং চার সুংমুকনের জাদুর মুকুটের শক্তি। জাদুর মুকুট ছাড়া সুংমুকনের পাওয়ার অর্ধেকই বলা যায়, ফলে চার ক্ষমতার অধিকারী বাইগুচিংকে হারানোটা অসম্ভব। তাই সুংমুকন নিজের জীবন বাঁচাতে পালানোর জন্য প্ল্যান করেছে। তবে পালানোর আগেই সুংমুকনকে বেঁধে জেড টাস্ক শিলংয়ের কাছে নিয়ে যায় এবং ডাইনি বাইগুচিংকে হত্যা করার নিয়ম জানতে চায়, কারণ শিলং বাইগুচিংয়ের এই নতুন শরীরটা বানিয়েছে। তাই একমাত্র শিলংয়ে জানে এই নতুন শরীরের দুর্বলতা কোথায়। কিন্তু শিলং বলে, বাইগুচিং এর সাথে চুক্তি করেছি, আমি ওকে নতুন শরীর দিয়েছি, বিনিময়ে বাইগুচিং আমাকে এই রাজ্যের রানী বানিয়ে দেবে। তখন সুংমুকন বলে, এটা কোনোদিনও হবে না, বাইগুচিং নিজের স্বার্থের জন্য সব করতে পারে, ওর স্বার্থে টান পড়লে ও তোমাকে হত্যা করতেও দ্বিতীয়বার ভাববে না। এদিকে বাইগুচিং এর দেয়া এক মিনিট সময় শেষ হয় এবং মাস্টার পো আর বাচ্চারা লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপর সাদা হাড্ডিওয়ালা ডাইনির সাথে লড়াই শুরু হয়। লড়াই চলাকালীন সময় দাদি পান্ডা, মিস্টার পিং এবং লিশান শহরের সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়, আর মাস্টার পো এবং বাচ্চারা বাইগুচিং এর সাথে লড়তে থাকে। তবে মাস্টার পো এবং বাচ্চারা চার্জিং টেকনিক প্রয়োগ করেও কোনো সুবিধা করতে পারে না, কারণ বাইগুচিং এখন ক্ষমতার দিক থেকে তাদের চেয়ে চারগুণ বেশি ক্ষমতা সম্পন্ন। তাই লড়াইয়ে জিততে পারবে না জেনে বাও ও ফ্যান্টং রানী শাও সহ সবাইকে লোহার বক্স থেকে বের করার সিদ্ধান্ত নেয়, আর মাস্টার পো, নুহাই ও জিং গ্যাস বেলুনে করে ডাইনির মাথায় সুংমুকনের মুকুট টার্গেট করে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চার্জিং টেকনিক দিয়ে ফায়ার করে, ফলে বাইগুচিং এর মাথা থেকে সুংমুকনের মুকুট খুলে যায় আর গ্যাস বেলুনের জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইগুচিং এর গায়ে আছড়ে পড়ে। এরপর মাস্টার পো সুংমুকনের মুকুটটা তার হাতে নিয়ে নেয় আর শিলং এসে দেখে বাইগুচিং মাটিতে শুয়ে আছে। তাই শিলং বাইগুচিংকে বলে, তোমার সাথে চুক্তি হয়েছিল, তুমি ওয়াদা করেছ আমাকে রাজ্যের রানী বানাবে। এরপর বাইগুচিং জেগে ওঠে এবং শিলংকে ধরে খেয়ে ফেলে। তারপর সবাইকে বলে, ওয়াদা ভেঙে দিলাম, আর শিলংকে খেয়ে ফেলার মাধ্যমেই এপিসোড 12 সমাপ্ত হয়। তবে একদিকে মাস্টার পো, জেড টাস্ক, সুংমুকন এবং বাচ্চারা, আরেকদিকে সবার চেয়ে বেশি পাওয়ারের অধিকারী সাদা হাড্ডিওয়ালা ডাইনি বাইগুচিং। এখন প্রশ্ন হল, মাস্টার পো, বাচ্চারা, জেড টাস্ক এবং সুংমুকন কিভাবে বাইগুচিংকে হত্যা করবে, তা জানতে হলে দেখতে হবে সিজন 2 এর নেক্সট এবং লাস্ট এপিসোড। তাই এপিসোড 13 দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্টে কিবোর্ডের সুব্যবহার নিশ্চিত করুন এবং বেশি বেশি ভিডিও পেতে এই ভিডিওটি শেয়ার করুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি নেক্সট এপিসোড নিয়ে আসব। তাহলে আজ এপিসোড 13 অপেক্ষা পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।